আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার এই ভিডিওটায় সংযুক্ত হয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তোমরা কমেন্টে বা ইনবক্সে আমাকে জানিয়েছো যে রিটেন ম্যাথের জন্য কোন বইটা বেস্ট হবে, কোন বই থেকে আমরা প্রিপারেশন নিব, কোন বইটা পড়লে হুবহু কমন পাওয়া যাবে, এরকম নানা টাইপের প্রশ্ন আমাকে ইনবক্সে করেছো প্রচুর। তো সেজন্য আমি চিন্তা করলাম যে এটার উপর একটা প্রপার গাইডলাইন তোমাদেরকে দেওয়া যায় কি না, কারণ করোনা পরিস্থিতি ভালো হলেই তোমাদের ব্যাংকের জন্য যে পরীক্ষাগুলো আছে, প্রায় 10 থেকে 12 হাজার পোস্টের পরীক্ষাগুলো এখনও বাকি আছে। তো এই পরীক্ষাগুলো যদি স্টার্ট হয়, তোমরা কিন্তু রিটেনের জন্য খুব বেশি সময় পাবা না, রিটেনের জন্য খুব অল্প সময় পাবা। তাই রিটেনের বিষয়গুলো কিভাবে তুমি হচ্ছে আগে থেকে প্র্যাকটিস করতে পারো সেই বিষয়ে তোমাদের একটা কথা বলবো আর কি। আচ্ছা, রিটেনের প্রিপারেশনের জন্য তোমরা দেখবা যে প্রথমত প্রিলি পাস করার পরে তুমি 7 থেকে 10 দিন টাইম পাবা, ঠিক আছে? এই সময়ের মধ্যেই তোমাকে রিটেনের প্রিপারেশনটা নিতে হবে। তো এখন এই অল্প সময়ে রিটেনের প্রিপারেশন নেওয়া পসিবল না। সেই জন্য যেটা করতে হবে, তোমাকে প্রিপারেশন এমসিকিউ প্লাস রিটেন এই দুইটা একসঙ্গে চালাতে হবে, ওকে, একসাথে চালাতে হবে। তো এখন তোমরা বলতে পারো যে আমি তো এমসিকিউ এই ম্যাথগুলোই হিমশিম খাই, রিটেন কীভাবে করব। তো যাই হোক, তুমি যেটা একটা রুটিন করে ফেলবা যে ধরো এমসিকিউ তুমি যদি খুব দুর্বল হও, এমসিকিউর জন্য তুমি পড়বা হচ্ছে 3 ঘন্টা, আর রিটেনের জন্য পড়বা 2 আওয়ার্স, ঠিক আছে? রিটেনে সবসময় ডিটেলস ম্যাথ করতে হবে, এমসিকিউয়ে প্রথমে একটু ডিটেলস, এরপর কীভাবে কয়েক সেকেন্ডে অঙ্ক সমাধান করা যায় সেই বিষয়টা দেখতে হবে। তো এখন কথা হচ্ছে যে প্রপার একটা গাইডলাইন তোমাদেরকে দেওয়ার আমি চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা আসি যে কোন বইটা থেকে প্র্যাকটিস করব, রিটেন ম্যাথ কোন বইটা থেকে করব। দেখো, এখানে দুইটা বই আছে, একটা হচ্ছে প্রিভিয়াস অল ব্যাংকস রিটেন ম্যাথ, আরেকটা আছে টেক্সট বুক অন ব্যাংক রিটেন ম্যাথ। আচ্ছা, তোমার কাছে যদি সময় খুব অল্প থাকে, তুমি হচ্ছে মাত্র 1-2 মাসের মধ্যে প্রিপারেশন নিতে চাও, সেক্ষেত্রে আমি যেটা বলবো, সাজেস্ট করব, এই বইটা কিনতে পারো, প্রিভিয়াস অল ব্যাংকস রিটেন ম্যাথ সলিউশন। তো এটার প্রাইস হলো 180 টাকার মতো, ঠিক আছে, 180 টাকার মতো। এটা জাফর ইকবাল আনসারি ভাইয়ের বই। এখানে যেটা আছে, তোমার প্রিভিয়াসের যত প্রশ্নগুলো আছে রিটেন ম্যাথের, এই প্রত্যেকটা প্রশ্নই খুব ডিটেইলস সমাধান করে দেওয়া আছে, একেবারেই খুব সাবলীল ভাষায় যেটা বলে আর কি। তো এই বইটা পড়লে তুমি ভালো করতে পারবা এবং এখান থেকে প্রশ্ন কমন পেতে পারো, মানে প্রিভিয়াস ইয়ার থেকে বা এই কনসেপ্টের উপরে বেসিস করে যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই তুমি পারবা। সো সবসময় তোমাকে বুঝে বুঝে ম্যাথগুলো করতে হবে, আন্দাজি একটা না বুঝে অঙ্ক করা এই কাজটা কখনোই করবা না, না বুঝে অঙ্ক করা। সবসময় একটা ম্যাথ পড়বা এবং এই যে দেখো অনুবাদটা আছে, অনুবাদটা দিকে তাকানোর চেষ্টা করবা না, নিজে নিজে বাংলা অনুবাদ করার চেষ্টা করবা। একান্তই যখন পারবা না তখন এই অনুবাদের দিকে যাওয়া, এরপরে এই যে আস্তে আস্তে যে সলিউশনগুলো আছে ধীরে ধীরে এই সলিউশনগুলো পড়বা এবং বিকল্পভাবে চিন্তা করবা যে একটা ম্যাথ অন্যভাবে করা যায় কি না, অন্য কোনো ওয়ে আছে কি না। যদিও এখানে অনেক ম্যাথের কিছু অল্টারনেটিভ মেথড দেওয়া আছে, একটা ম্যাথ একভাবে করে, এই যে দেখো অল্টারনেট মেথড আছে, এই যে এই ম্যাথটা করেছে একটা সলিউশন, এরপরে আবার অল্টারনেটিভ মেথড আছে, এইখানে আরেকটা অল্টারনেটিভ মেথড আছে। সো এই টাইপের জিনিসগুলো করতে পারো, প্র্যাকটিসগুলো করতে পারো এবং বুঝে বুঝে করতে হবে। তো তাহলে আমি কি বললাম, তোমার হাতে যদি অল্প সময় থাকে, 2 মাস বা 2.5 মাস, তাহলে আমি মনে করি এই বইটা তুমি পড়বা এবং এই বইটা ফুল শেষ করে ফেলবা। আমার মনে হয় টানা যদি করো খুব বেশি সময় লাগবে না, ঠিক আছে? অবশ্যই তোমাকে ডেডিকেশনের সহিত পড়তে হবে, এখন একদিন পড়লে আরেকদিন খবর নাই তাহলে কিন্তু হবে না। আচ্ছা, এটা হলো গেল, এবার আসি আরেকটা বই, দেখো এ টেক্সট বুক অন ব্যাংক রিটেন ম্যাথ। যারা একটু লং টার্ম প্রিপারেশন নিতে চাচ্ছ, যারা মনে করো 4 মাসের একটা প্রিপারেশন বা 5 মাসের প্রিপারেশন নিতে চাচ্ছ, তারা এই বইটা কিনো। মানে আমি বেশি বই কেনার পক্ষপাতী না, আমি তোমাদেরকে বলতেছি না যে এই দুইটা ম্যাথ বই কিনো, তোমার যদি সামর্থ্য থাকে তুমি কিনতে পারো, আর যদি না সমস্যা থাকে যে দুইটা না আমি দুইটা কিনবো না একটা কিনবো, সেক্ষেত্রে তুমি এই বইটা কিনতে পারো, এ টেক্সট বুক অন ব্যাংক রিটেন ম্যাথ। অর্থাৎ এইখানে যেটা হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, দুইটার মধ্যে পার্থক্যটা বলি, এটাতে হচ্ছে সব প্রিভিয়াস ইয়ারের ব্যাংক রিটেনের যত প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আছে সবগুলো এখানে আছে, ঠিক আছে? আমি একটু সূচিপত্রটা যদি তোমাকে দেখাই, একটু খেয়াল করো সূচিপত্রটা, দেখো ইন্ডেক্স
এই যে আর্টস ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি ওয়াইজ এই যে সোশ্যাল সায়েন্স ইকোনমিক্স ডিপার্টমেন্ট এখানে, তারপর দেখো এই যে সোশ্যাল সায়েন্সের সবগুলো আছে, তারপর বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির আছে, তারপর আছে আর্টসের প্রশ্ন আছে, মানে ফ্যাকাল্টি ওয়াইজ, ফ্যাকাল্টি ওয়াইজ তুমি প্রিপারেশন নিতে পারবা। ওকে, ফ্যাকাল্টি ওয়াইজ, ফ্যাকাল্টি ওয়াইজ অর্থাৎ শেখার দিকে মনোযোগ দিতে হবে। প্রশ্ন খালি কমন পাওয়া যাবে, পড়বো ওইটাই কমন, তুমি ক্লাস সেভেন এইটের ছাত্রছাত্রী না, ঠিক আছে? সো সেই ধরনের মেন্টালিটি না করে শেখার মন মানসিকতা নিয়ে ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এটা এখন আসি যে এই এই যে ব্যাপারটা আছে, যে এই বইটা আছে ব্যাংক রিটেন ম্যাথ, এখানে চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশান তোমাকে নিতে হবে, চ্যাপ্টার ভিত্তিক প্রিপারেশান। কারণ ম্যাথে ভালো করতে হলে, তোমাকে যদি ফান্ডামেন্টাল স্ট্রং করতে হয়, অবশ্যই চ্যাপ্টার ভিত্তিক প্রিপারেশান নিতেই হবে। আচ্ছা, তাহলে কী কী আছে? শুরুতে দেখো অ্যালজেব্রা আছে, যে চ্যাপ্টারগুলো খুব খুব ইম্পর্টেন্ট, যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসেই, মানে আসবেই, তোমাকে অ্যানালাইসিস করতে হবে। এখন অ্যানালাইসিস তুমি সাধারণত বইয়েরই সাহায্য নিতে হবে, নিজে নিজে তো আর অ্যানালাইসিস অতটা করতে পারবে না, বইয়ের সাহায্য নেব। দেখো প্রথমে আছে অ্যালজেব্রা, অ্যালজেব্রা থেকে প্রশ্ন আসে, একটা প্রশ্ন আসেই। আচ্ছা, রিটেনে বিভিন্ন কয়টা প্রশ্ন আসে, প্রশ্ন করতে পারো, রিটেনে প্রশ্ন আসে 5টা আসতে পারে, 7টা আসতে পারে, 6টা আসতে পারে, ঠিক আছে? বিভিন্ন ভ্যারি করে, 50 মার্কস থাকতে পারে, 70 মার্কস থাকতে পারে। তুমি চিন্তা করো যে যদি 60টা প্রশ্ন আসে 10 মার্কস করে, তাহলে 70 মার্কস। এখন তুমি যদি এই 60টা ম্যাথ পারো, তাহলে তুমি তো অনেক এগিয়ে যাবা, ঠিক আছে? তুমি অনেক এগিয়ে যাবা। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে রিটেন ম্যাথে অবশ্যই ভালো করার জন্য। তাহলে এখন 60টা যে পারবা, ওই কম্পিটেন্সি বিল্ড আপ করার জন্য, এরকম না যে তুমি হচ্ছে 10-15 দিন ম্যাথ করলো আর হয়ে গেলো 60টা, তোমাকে কন্টিনিউয়াসলি লেগে থাকতে হবে। দেখো চ্যাপ্টার ভিত্তিক প্রিপারেশানে প্রথমে কী পড়বা? অ্যালজেব্রা, অ্যালজেব্রা থেকে যত প্রশ্ন আছে সবগুলো তুমি পড়ে ফেলবা। প্রোগ্রেশান, প্রোগ্রেশান কি ধারা, এই যে অ্যারিথমেটিক প্রোগ্রেশান যেটা হচ্ছে গুণোত্তর ধারা, তারপর হচ্ছে সমান্তর ধারা যেটা অ্যারিথমেটিক প্রোগ্রেশান, তারপর জিওমেট্রিক প্রোগ্রেশান, সেই অঙ্কগুলো এখান থেকেও একটা আসে। পারমিউটেশন কম্বিনেশান এখান থেকেও একটা আসে। আচ্ছা, অ্যাভারেজ এখান থেকে আসে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ইউনিটারি মেথড, তারপর এইচ সংক্রান্ত, ইকুয়েশান ফর্ম খুবই ভাইটাল, ইকুয়েশান রিলেটেড, ইকুয়েশান বিল্ড আপ করে যে ধরনের অঙ্ক। রিটেনের মেইন ব্যাপার হচ্ছে যে তুমি যদি ইকুয়েশান বিল্ড আপ করতে পারো, অর্থাৎ ইকুয়েশান বিল্ড আপ যদি করতে পারো, তাহলে তোমার জন্য ম্যাথ করা কিন্তু একদমই ইজি হয়ে যাবে, ঠিক আছে? সবসময় তুমি আর মাথায় রাখবে কীভাবে ইকুয়েশান বিল্ড আপ করা যায়। আচ্ছা, এরপরে দেখো নাম্বার সিস্টেম। তাহলে নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেম থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, যে প্রশ্নগুলো তোমাকে দেখতে হবে, সবগুলাই এখানে আছে। ফ্র্যাকশান, ভগ্নাংশ, পার্সেন্টেজ, তারপর প্রফিট লস, পার্টনারশিপ, সেট থিওরি, সেট থেকেও মাঝে মাঝে কিন্তু আসে, রেশিও প্রপোর্শন একটা আসতে পারে, মিক্সচার, পাইপ, সিস্টার্নের বা ট্যাঙ্কের যে ম্যাথগুলো, টাইম ওয়ার খুবই ভাইটাল, টাইম স্পিড ডিস্টেন্স এখান থেকেও, মানে এগুলো যেগুলো একেবারেই খুবই ইম্পর্টেন্ট, না পড়লেই নয়, অবশ্যই পড়তে হবে এগুলো। দেখো বোট স্ট্রিম, নৌকা স্রোত এখান থেকে আসে, ট্রেন রিলেটেড, প্রোবাবিলিটি, ম্যানসুরেশন মানে পরিমিতি, এরপরে জিওমেট্রি যে অংশটা সেটা। আচ্ছা, তাহলে এখন আমি বলতেছি যে কীভাবে তুমি এই বইটা তুমি পড়বা। এই যে ধরো অ্যালজেব্রা, অ্যালজেব্রা একটা চ্যাপ্টার, এখান থেকে কি প্রাথমিক যে সূত্রগুলো আছে সূত্রগুলো পড়ে ফেলবা, সূত্রগুলো যদি মনে না থাকে তাহলে কী করবা, টেবিলের উপরে ক্যালেন্ডারের পেছনে সাদা যে অংশটা আছে সেই সাদা অংশে কী করবা, লিখে রাখবা এগুলো। আচ্ছা, এবং এগুলো প্র্যাকটিসও করতে হবে মুখস্থের চেয়ে। দেখো লার্নিং সেকশান আছে, লার্নিং সেকশান, এই যে প্রত্যেকটা ম্যাথ, মানে এত মজা পাবা বইটা পড়ে তুমি, দেখো প্রত্যেকটাই তুমি দেখে দেখে প্রথমে সলিউশন দেখবা না, নিজে নিজে প্র্যাকটিস করবা, প্রথমে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। আগে যদি সলিউশন দেখে করে ফেলো তাহলে তো হবে না, নিজে প্র্যাকটিস করার পরে দেখবা যে কোন জায়গাটায় তুমি পারো নাই, ঠিক আছে, কোন জায়গাটায় পারো নাই, দেন সেভাবে তুমি প্র্যাকটিস করবা। আচ্ছা, এরপর দেখো এখানে কিছু বোর্ড বইয়েরও আছে, বোর্ড বোর্ডে বইয়ে যে টাইপের প্রশ্নগুলো সাধারণত আসে, আসার মতো আর কি, ব্যাংক জব পরীক্ষা সেগুলো এখানে আছে আর কি। তাহলে দেখো, তারপর অল্টারনেটিভ মেথড আছে প্রত্যেকটারই, মোটামুটি প্রায়গুলোরই অল্টারনেটিভ মেথডটা তো আছে আর কি। তাহলে এগুলো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশান, প্রচুর প্র্যাকটিস, প্র্যাকটিস করতে করতে পাগল হয়ে যাবা, ঠিক আছে, পাগল হয়ে যাবা, এই প্র্যাকটিসগুলো করতেই হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, এখানে প্রচুর আছে। আমার মনে হয় টানা যদি 2-3 মাস পরও এই বই শেষ করে ফেলতে পারবা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, টানা পড়লে শেষ করে ফেলতে পারবা। তো
আসলে রিটেনের গাইডলাইনটা তোমাদেরকে দিলাম, কিভাবে রিটেন ম্যাথে তুমি খুব ভালো করতে পারো, এবং এটা যদি করো আমার মনে হয় যদি 60টা অঙ্ক থাকে তুমি 5টা অঙ্ক পারবা, 60টা অঙ্ক যদি পরীক্ষায় আসে অবশ্যই তুমি 5টা অঙ্ক পারবা, ঠিক আছে। এবং যদি ভাগ্য ভালো থাকে অন্যান্য যে বিষয়গুলো আছে অন্য 2টা অঙ্ক সেটাও তুমি পেতে পারো। হুম, কোয়েশ্চেন প্যাটার্নের উপরে ডিপেন্ড করে কতটুকু হার্ড করে সেটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবা, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তো ভালো থাকো সবাই, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। তো আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেটাতে তোমরা জয়েন করে ফেলো, দেখো শাহর ইয়ার্স বেসিক ম্যাথ, তারপর ব্যাঙ্ক অ্যান্ড বিসিএস প্রিপারেশন বাংলাদেশ, এবং আমার ফেসবুক আইডি যুক্ত হয়ে যাও। তো ভালো থাকো, আসসালামু আলাইকুম।